প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো ত্রিকোণমিতি এসএসসি বোর্ড সম্মিলিত বোর্ড 2018 এর সৃজনশীল ত্রিভুজ এবিসি এর সি কোণ 90 ডিগ্রি এবং ট্যান বি সমান রুট থ্রি দেওয়া আছে। এ বির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চলো যাই আমরা ক নম্বর সমাধান করি। ক এর সমাধান উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্রটি আমরা অঙ্কন করব। উদ্দীপকের তথ্য অনুযায়ী বলা আছে, দেখো সি কোণ 90 ডিগ্রি, সো আমরা সি কোণটা 90 ডিগ্রি দিলাম। এখন আমরা মান বসাবো ট্যান, যেহেতু দেওয়া আছে ট্যান বি সমান রুট থ্রি, সো দেওয়া আছে, দেখো একটু দেওয়া আছে, ওগুলো লিখে নিই। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, এ সি কোণ হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা লিখে নিচ্ছি। এখন আছে দেওয়া আছে এবং দেওয়া আছে হলো ট্যান বি সমান হলো রুট থ্রি, সো ট্যান বি, তুমি যদি বি কোণের সাপেক্ষে, সো বি কোণটা নিচে দিলাম থিটা, আর ট্যান বি সমান এটা লেখা যায়, কিন্তু ট্যান সমান কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো আমরা এটা লিখতে পারি, লম্বটা হলো রুট থ্রি আর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে, নিচে মনে মনে কি আছে ওয়ান আছে, সো এটা হলো ওয়ান। সো এখন আমাদের কী বের করতে হবে, এটা হলো তাহলে কী হবে, এ এ বির মান বের করতে হবে। সো এ বির মান, অতএব এ বি সমান আমরা জানি এ বি সমান লম্ব স্কোয়ার প্লাস অতি ভূমি স্কোয়ার, যেহেতু অতিভুজ এটা, সো আমাদের অতিভুজ বের করতে হবে। সো অতিভুজ সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান রুট ওভার এ সি সমান রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ানের উপরে স্কোয়ার সমান, এখানে স্কোয়ার রুট কাটা, থ্রি প্লাস ওয়ান সমান হলো ফোর, রুট ফোর মানে হলো টু। সো এ বি সমান, অতএব এ বি সমান কত, টু। এখন আমাদের বের করতে হবে এ বির মানে, এটাই সো আমাদের এটাই হলো অ্যান্সার। দেখো আমাদের বেশিরভাগ অতিভুজের মান চায়, যে কোনো একটা ট্যানের মান দেওয়া থাকে, ট্যান বা কটের মান দেওয়া থাকবে, সেই অনুযায়ী লম্ব ভূমি বসাতে হবে এবং সেই অনুযায়ী তারপরে অতিভুজ বের করতে হবে। অতিভুজের সূত্র পিথাগোরাস, সেই সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সে শুধু অতিভুজ সমান রুট হবে। এখন আমরা খ নম্বর সমাধান করব। ওরে বাবা, এতক্ষণ করিয়া করিয়া দেখো, ক্ষয়ের সমাধানের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কট এ প্লাস ট্যান বি সমান কট বি প্লাস ট্যান এ সমান কট এ ডট ট্যান বি। এখন আমাদের ক্ষয়ের সমাধান, দেখো দেওয়া আছে ট্যান বি সমান একটা রুট থ্রি দেওয়া আছে, সো সেই অনুযায়ী আমরা ট্যান এ সমান এখানে বি কোণের মান নির্ণয় করছি, সো বি কোণ সমান হলো 60 ডিগ্রি, সো এটা 60 ডিগ্রি হলো এটা কী হবে, 30 ডিগ্রি। সো এ কোণের মান থেকে আমরা বি বি কোণের মান থেকে আমরা এ কোণের মান নির্ণয় করেছি 30 ডিগ্রি। এখন আমাদের বাম পক্ষ দেওয়া আছে কট এ প্লাস ট্যান বি আর কট বি প্লাস ট্যান এ, সো এখানে দেওয়া আছে কট 30 ডিগ্রি আর প্লাস ট্যান 60 ডিগ্রি, মানগুলো বসালাম, মান বসিয়ে ক্যালকুলেটারের সাহায্যে আমি নির্ণয় করব। ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করে দেখাচ্ছি আমি, কট নির্ণয় করা যায় না, কট নির্ণয় করা, সো আমরা ট্যান নির্ণয় করবো, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান দেখো 0 পয়েন্ট এত আসছে, এটা এ বাই বি বি আকারে করতে হবে, না করা যায় না, তখন আমাদের রুট বর্গ করতে হবে, বর্গ করলে দেখো আসছে বর্গ, দেখো আমাদের থ্রি আসছে, ওই থ্রিকে আবার রুট করতে হবে, সো থ্রিকে রুট করলে কিন্তু রুট থ্রি, যেহেতু বর্গ করেছে আবার রুট করতে হবে, আর বর্গ না করলে রুট করার প্রয়োজন নেই, সো রুট থ্রি, সো ট্যান 60 ডিগ্রি মানে আমাদের রুট থ্রি বসছে। এই রুট থ্রি ট্যান 60 ডিগ্রি মান যা কট 30 ডিগ্রি মান তাই আমরা জানি, আর কট ট্যান 45 ডিগ্রি মান কট 45 ডিগ্রি মান সমান ট্যান 30 ডিগ্রি মান কট 60 ডিগ্রি মান তাই, অর্থাৎ দুটো মিলে যাতে 90 ডিগ্রি হয়, ট্যান আর কটের এরকম মিল, এরকম সাইন আর কজের মিল আর সেক আর কোসেকের মিল, সো ট্যান 30 ডিগ্রি মান 1/√3, সো কট 30 ডিগ্রি মান 1/√3, এটা আমরা বসিয়ে দিয়েছি, লসাগু করেছি, হয়ে গেছে। এখন আমি একটা বিকল্প পদ্ধতি দেখাবো, এটা হলো চিত্রের সাহায্যে কীভাবে পারা যায়। দেখো ক্ষয়ের সমাধান আমরা বিকল্প করব, বিকল্প দেখো দেওয়া আছে, দেওয়া আছে ট্যান, আমাদের ট্যান বি সমান দেওয়া আছে রুট থ্রি, সো সেই অনুযায়ী চিত্রটি অঙ্কন করবো, চিত্র দিয়েই সবগুলো আমরা বের করব। সো চিত্রে দেওয়া আছে হলো ট্যান বি অর্থাৎ বি কোণের সাপেক্ষে, এখানে সি কোণ সমকোণ আর এ কোণ অর্থাৎ রুট থ্রি, আর ট্যান সমান হলো এটাই সমান হলো লম্ব আর এটাই হলো ভূমি, অতএব লম্বটা হলো রুট থ্রি
আর ভূমিটা হলো 1, নিচে 1 আছে, মনে মনে প্রত্যেক সংখ্যার নিচে 1 থাকে। সো এই লম্বটাই হলো এসি, লম্বটা হলো এসি, ওই আর হলো ভূমিটা হলো বিসি। আমরা এসি আর বিসি পেলাম, সে এবি পেতে হবে, অতএব আমরা এটা 1 পেলাম। এই এবিটা আমরা নির্ণয় করবো, এবি সমান হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান রুট 3 প্লাস 1, তার উপরে স্কোয়ার কিন্তু আছে, সো রুট 3 স্কোয়ার কাটা শুধু 3, আর 3 প্লাস 1 সমান কিন্তু 4, রুট 4 সমান কিন্তু 2, সো এবি সমানের মান হলো 2। দেখো আগের নিয়মের মতো এখন আমরা এইটার সাহায্যেই বাম পক্ষের মানগুলো নির্ণয় করব। আমরা বাম পক্ষের মানগুলো দেখো একটু জানি দে, কট এ প্লাস ট্যান বি একটু লিখে নিলে ভালো হতো, আর কট বি প্লাস ট্যান এ। সো আমরা এটা লক্ষ্য করব, কট এ প্লাস ট্যান বির মান নির্ণয় করবো, অর্থাৎ কট এ এখান থেকে দেখো, কট এ যখন নেব তখন এ কোণের সাপেক্ষে কট অর্থাৎ ভূমি বাই লম্ব, তখন এখানে নেব এটা কিন্তু ভূমি এটা লম্ব, অর্থাৎ কট বি সমান হবে রুট 3/2, অর্থাৎ আমরা এখান থেকে, অতএব আমরা চিত্র হতে কট এ সমান মানটা আমরা লিখব হলো, দেখো কট যখন এ নিব তখন কিন্তু ভূমি এটা আর লম্ব এটা, আর আমরা জানি কট সমান হলো ভূমি বাই লম্ব, কট সমান ভূমি বাই লম্ব, যখন এ কোণের সাপেক্ষে তখন কিন্তু ভূমি হলো এসি আর হলো বিসি হলো লম্ব, এই বিসি সমান কি হবে রুট 3, রুট 3/1 সমান কিন্তু রুট 3, অতএব কট এ সমান কিন্তু রুট 3। এখন আমরা বের করব হলো ট্যান বি, ট্যান বি যখন ট্যান বি বের করব তখন কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যখন এ বি কোণের সাপেক্ষে হবে তখন লম্ব বাই ভূমি, তখন কিন্তু লম্ব এটা আর এটা ভূমি বি কোণের সাপেক্ষে, তখন রুট 3/1, তখন এটাও কিন্তু এসি বাই বিসি। এখানে দুটো একই হলো কিন্তু ট্যান কট আলাদা, কিন্তু বি আর এ আলাদা হওয়ার কারণে কিন্তু একই হয়ে গেছে, সো এটাও কিন্তু রুট 3/1 সমান কিন্তু, অতএব ট্যান বি সমান কিন্তু রুট 3। এখন আমরা নির্ণয় করব হলো কট বি, কট বি সমান একইভাবে একইভাবে আমরা আর এত ব্যাখ্যাভাবে করব না, একইভাবে কট বি, কট বি মানে হলো বি কোণের সাপেক্ষে ভূমি বাই, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, কট সমান ভূমি বাই অতিভুজ, সো 1/√3, এবং ট্যান এ, ট্যান এ সমান হলো ট্যান এ হলো পেয়েছি আমরা এ কোণের সাপেক্ষে, ট্যান এ কোণের সাপেক্ষে এটা 1/√3, এটা 1/√3। সো আমরা বাম পক্ষ, অতএব বাম পক্ষটা আমরা করব সমান কট এ প্লাস ট্যান বি, আর কট বি প্লাস ট্যান এ। সো আমরা মানগুলো বসিয়ে নিই, মানগুলো যখন আমরা বসাবো দেখো রুট 3 প্লাস রুট 3-র মান, অ্যান্ড 1/√3 প্লাস 1/√3। দেখো আগের মতোই সমাধানের মতোই, দেখো 2√3, আর এখানে লসাগু করলে রুট 3 1+1 সমান আসছে আমাদের 2√3, এখানে আমরা গুণন দিলাম রুট 3 উপরে গেল, এই ল হর লফ হবে, লফটা হর হবে 2। এখন 2 কাটা, রুট 3 আর রুট 3 সমান হয় কিন্তু মেইন 3। সো এখন আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে, সো দেখি ডান পক্ষ প্রমাণ, ডান পক্ষ দেওয়া আছে কট এ ডট ট্যান বি,
দেখো কোয়াটের মান আমরা আগেই পেয়েছি রুট থ্রি, এবং ট্যান বির মান পেয়েছি রুট থ্রি। সো রুট থ্রি আর রুট থ্রি কি মেইন থ্রি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমি আবার তোমাদের একটু দেখি, খ নম্বর প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। সো আমরা এটা ডিগ্রির মান হিসাবে করেছি একবার, দেওয়া আছে থেকে আমরা ডিগ্রির মান নির্ণয় করেছি এখন, এবং ডিগ্রির মানগুলো বসিয়ে দিয়ে আমরা বাম পক্ষের মান পেয়েছি, বাম পক্ষের মানটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকেও ডিগ্রির মান বসিয়ে দিয়ে ডান পক্ষ আমরা মান করা যায়, ডান পক্ষ আছে কোয়াটে ডট ট্যান বি। সো আমরা এটার মান কত আছে রুট থ্রি নির্ণয় করেছি, এবং এটার মান রুট থ্রি, সমান রুট থ্রি, রুট থ্রি সমান মেইন থ্রি, অতএব এখানেও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে। দেখো কোয়াটে ডট ট্যান বি সমান আমরা মান বসিয়ে দিয়েছি রুট থ্রি, এখানেও থ্রি এখানেও থ্রি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আবার বিকল্প প্রমাণের ক্ষেত্রে আমি এখন দেখাবো একটু দেখা, বিকল্প প্রমাণের ক্ষেত্রে আমরা একইভাবে করেছি, ট্যানের থেকে আমরা লম্বর ভূমি বের করেছি, এখন অতিভুজ বের করে আমরা যা বাম পক্ষে চাওয়া আছে, যা বাম পক্ষে দরকার সেগুলো আমরা আগে বের করে নিয়েছি। কট এ ট্যান বি বের করে নিয়েছি, ট্যান এ কট ট্যান এ কট বির মান বের করেছি, বের করে আমরা বাম পক্ষে মান বসিয়ে দিয়েছি, চিত্র অনুযায়ী মান বের করেছি, আর ওটা হলো আমরা ডিগ্রি অনুযায়ী মান বের করেছি, এটাই পার্থক্য। সো তোমাদের যে পদ্ধতি ভালো লাগে সেটাই করবা। তো মান বসিয়ে দিয়ে আমরা সরল করেছি, সরল দেখো টু রুট থ্রি আর রুট থ্রি সমান কিন্তু টু রুট থ্রি, আর রুট থ্রি, রুট থ্রি ডট রুট থ্রি কিন্তু হলো শুধু থ্রি, কিন্তু রুট থ্রি প্লাস রুট থ্রি সমান কিন্তু টু রুট থ্রি, এটা একটু লক্ষ্য রাখবা। রুট থ্রি প্লাস রুট থ্রি সমান কিন্তু টু রুট থ্রি, আর রুট থ্রি ডট রুট থ্রি শুধু মেইন থ্রি। এখন আমরা একটু গ নম্বর সংক্ষেপে করব, একদম ইজি, 18, 19 এবং 21 মতো অনুশীলনী 9.1 গ নম্বর, অনুশীলনী 9.1 18, 19, 21 যা, এবং এই সৃজনশীলের 2018 সালের সৃজনশীল গও তাই, চলো যায় 2018 সালের গ। গ নম্বর দেখো দেওয়া আছে বি কোন সমান দেওয়া আছে, এ কোন সমান দেওয়া আছে, এম ও এম এন এর মান বের করতে হবে। সো চিত্রটি আমরা একটু লিখতে পারি, দেখো সংক্ষেপে আমরা একটু চিত্রটি লিখতে পারি, এম প্লাস এন। এখন বি কোনটা ছিল আমাদের মানগুলো দেওয়া ছিল রুট থ্রি ওয়ান আর হলো টু, এখানে আমাদের মান বের হবে হলো এ কোন, এখানে ছিল আমাদের বি কোন, এখানে সি আর এখানে ছিল এ, ওই বি কোনটাই মানে হলো, বি কোনটাই ছিল এম প্লাস এন, আর এইটা হবে হলো এম মাইনাস এন, এ কোনটা হলো এম মাইনাস এন। এখন আমাদের এম এন এর মান বের করতে হবে। দেখো আমাদের মানগুলো প্রায় পেয়ে গিয়েছিলাম, এখানে এখানে ত্রিভুজ এ বি সি এর সি কোণ কিন্তু 90 ডিগ্রি, এবং ট্যান বি, ট্যান বি সমান কিন্তু রুট থ্রি ছিল, খ থেকে পাই সেই মান অনুযায়ী। সো আমাদের একদম সহজ হয়ে গেছে, খ থেকে পাই বি কোণ সমান 60 ডিগ্রি, এবং এ কোণটা পেয়েছিলাম হলো 30 ডিগ্রি। সো এম প্লাস এন, অতএব এম প্লাস এন যেহেতু সমান হলো বি কোণ, সো বি কোণটা, বি কোণ সমান হবে হলো এম প্লাস এন, আর এইটা সমান হলো হবে হলো এম প্লাস এন এর মান হলো বি কোণ 60 ডিগ্রি, অতএব এম প্লাস এন এর মান হলো 60 ডিগ্রি। এটা একটা এক সমাধান সমীকরণ দেই। আবার বি কো এ কোণ সমান আছে হলো এম মাইনাস এন, সো এটা আছে 30 ডিগ্রি, সো এম মাইনাস এনটা হলো 30 ডিগ্রি, এটা হলো 2। এখন 1+2, 1-2 করলে আমাদের সমাধানটা হয়ে যাবে, একদম ইজি। সো 1+2 করে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন সমান 60 মাইনাস 30 ডিগ্রি,
সমান কিন্তু এন এন কাটা যাবে, টু এম সমান 90 ডিগ্রি, অতএব এম সমান 90/2, এম সমান কিন্তু 45 ডিগ্রি, একদম ইজি। এখন বিয়োগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বড়টা বিয়োগ ছোটটা, অর্থাৎ 60 বিয়োগ 30, সো এক বিয়োগই দুই, কত সময়? 2 বিয়োগ 1 হয়, সো এম 1 বিয়োগ 2 করে এম প্লাস এন মাইনাস এম, দেখো এই মাইনাস থাকার কারণে এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, এন সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন হলো এম এম কাটা যাবে, টু এন সমান হলো 30 ডিগ্রি, অতএব এন সমান হলো হবে 30/2 সমান 50 ডিগ্রি, একদম সহজ, এন সমান 50 ডিগ্রি। নির্ণয় সমাধান, নির্ণয় মান এম সমান হলো 45 ডিগ্রি, এন সমান হলো 50 ডিগ্রি, এই দুটাই হলো অ্যান্সার। দেখো আবার আমি তোমাদের দেখাচ্ছি, গ এর সমাধান দেওয়া আছে, এটা এখানে আমাদের সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করলাম, আগের চিত্র অনুসারে ট্যান এবিসি এর সি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি সমকোণ আঁকলাম, বি কোণ আছে √3 এর নিচে 1 হবে অবশ্যই, এবং খ থেকে পাই এটা সমান হলো এম প্লাস এন, আর এটা হলো এ এম মাইনাস এন, আর এই বি কোণ সমান পেয়েছি হলো 60 ডিগ্রি, এ কোণ পেয়েছি 30 ডিগ্রি, সো এম প্লাস 1 সমান হলো 60 ডিগ্রি, এম প্লাস এম মাইনাস এন হলো 30 ডিগ্রি, সো এটা 1+2 এবং 1+2 করলে হয়ে যাবে। আমরা জানি অনেকগুলো অঙ্ক এইটা নিয়মে আসছে, এটা আরও সহজ হয়েছে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ, এবং সকল বোর্ডের সৃজনশীল এবং সকল সমাধান পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো, ধন্যবাদ সকলকে।